একটি নতুন দিনের আবহাওয়ার আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 অক্টোবর 2021 সাল এবং শুক্রবার। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কিছুটা প্রভাব পড়বে হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ। এই সম্ভাবনা কবে কমতে চলেছে? আবহাওয়াতে আবার একটা ব্যাপক পরিবর্তন আসছে, জোরালো ঠান্ডার আমেজ আসছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, সব জেলাতে কিন্তু নয়। কোন কোন জেলাতে আসার সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। পাশাপাশি আজকে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে, এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের এই বিস্তারিত আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখার পর ভালো লেগে থাকে, এবং একটি লাইক করার পাশাপাশি আপনাদের এটাও জানাচ্ছি, যদি না ভালো লাগে থাকে তাহলে কিন্তু ডিসলাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আবহাওয়ার আপডেট রয়েছে তাতে আজকে আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে সেটা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে, অর্থাৎ বলা ভালো প্রধানত তামিলনাড়ু, কর্ণাটক হয়ে শ্রীলঙ্কা হয়ে সেটি আরও পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনার কথা বলছেন IMD অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ মৌসুম ভবন। এর জন্য প্রধানত দক্ষিণ ভারতের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়তে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে একটা নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়ছে। পরোক্ষ প্রভাব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই যে মেঘলা আকাশ, উপকূলের জায়গাগুলো হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এই নিম্নচাপটির জন্যই হচ্ছে। অনেকে প্রশ্ন করবে, নিম্নচাপ রয়েছে তামিলনাড়ু সংলগ্ন জায়গায়, তাহলে পশ্চিমবঙ্গে কেন বৃষ্টিপাত, কেন মেঘলা আকাশ হচ্ছে? এর কারণটি হচ্ছে খুবই স্বাভাবিক, কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপ থেকে একটি ট্রাফ বা অক্ষরেখা সেটি প্রধানত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূল ঘেঁষে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর খুব কাছে রয়েছে মেদিনীপুর, চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির। ফলে সেই অক্ষরেখা থেকে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প আসছে, বা বলা ভালো অক্ষরেখাটির টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে, চব্বিশ পরগনা, মেদিনীপুর প্রধানত এই দুটি জেলাতে সবথেকে বেশি আসছে, কলকাতা, হাওড়া, হুগলিতেও কিছুটা আসছে, যার জন্য জলীয় বাষ্পের জন্য মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হচ্ছে। সুতরাং বুঝতে পারলেন যে অনেক দূরে নিম্নচাপ থাকলেও কেন বৃষ্টি হচ্ছে চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে। দেখুন, একই কারণে আরও দূরের যে জেলাগুলো রয়েছে পশ্চিমাঞ্চলে, যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলো অনেকটা দূরে রয়েছে উত্তর বঙ্গোপসাগর থেকে, তাই সেখানে প্রধানত আংশিক মেঘলা আকাশটাই রয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে কেন বৃষ্টি হচ্ছে। এবার প্রশ্ন, বৃষ্টি কবে কমবে? দেখুন, আবহাওয়া দপ্তরের যা রিপোর্ট রয়েছে, আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার শুকনো আবহাওয়া থাকবে, যদিও সকালের দিকে চব্বিশ পরগনা, মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি রয়েছে, গোসাবা রয়েছে, এখানে একটু বেশি, হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত আকারে এখানে হবে তো ওখানে হবে না এমনটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিরমারি, ঝাড়খালি, দীঘা, কন্টাই, এই সমস্ত জায়গাগুলোতে। তবে আজকে বিকালের পর থেকে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, বা দুপুরের পর থেকে এমনটা রয়েছে আপডেট, যদিও মেঘলা আকাশটা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। তাই আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে আবহাওয়া থাকতে পারে চব্বিশ পরগনা, মেদিনীপুরে সকালবেলা হালকা বৃষ্টি হলো, দুপুরের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না মেঘলা আকাশ, কলকাতা, হাওড়া, হুগলিতে সকালের দিকে মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে, রোদ ঝলমলে আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে প্রধানত রোদ ঝলমলে আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে, এটা রয়েছে আপডেট। বেলার পর সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ চলে যাবে, এটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে। দক্ষিণবঙ্গে আর একটি পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের অর্থ কিন্তু জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকাল শনিবার থেকে ঝাড়খণ্ড এবং বিহারে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামবে সর্বনিম্নটা, ফলে সেখানে একটা জোরালো ঠান্ডার আমেজ আসছে। এই আমেজ প্রধানত সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে পুরুলিয়াতে, সেখানে তাপমাত্রা প্রায় 17 বা 16 ডিগ্রি নামতে পারে কিছুদিন বা কয়েকদিন পরই। সুতরাং পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম, এই তিনটি জেলাতে জোরালো ঠান্ডার আমেজ আসছে অন্তত রবিবার থেকে, সেটি জানতে পারা যাচ্ছে। যদিও ঠান্ডার আমেজ চলে এসেছে, তবে সেটি আসছে জোরালো ঠান্ডার আমেজ, এটাই জানতে পারা যাচ্ছে বা এটাই খবর রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এখানে কিন্তু জোরালো ঠান্ডার আমেজটা অতটা আসার সম্ভাবনা নেই, তবে মুর্শিদাবাদে অনেকটা আসবে। তবে অন্যান্য জেলাগুলোতে প্রধানত সোমবার থেকে একটা ভালো রকম আমেজ আসছে,
তিন দিন মতন এই আমেজ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনেক দিন থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে, এমনটা রয়েছে আপডেট। সুতরাং বুঝতে পারলেন কি পরিবর্তন আসছে, শুধু ঠান্ডা আসছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুকনো আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি নিচের তিন জেলা, দুই দিনাজপুর এবং মালদাতে আজকে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ঝাড়খণ্ডের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ, পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, দেওঘর রয়েছে, জামশেদপুর রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, প্রত্যেকটা জায়গা শুকনো থাকবে, এমনটা রয়েছে আপডেট। আজকে ত্রিপুরার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মেঘলা আকাশ থাকবে, তবে প্রধানত দুপুর বা বিকালের পর থেকে আবহাওয়াটা পরিষ্কারের প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সমগ্র ত্রিপুরা জুড়ে। আসামের ক্ষেত্রে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে সম্ভাবনা। সুতরাং সমস্ত কিছুই এখন ভালোর দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে প্রধানত দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্য, যেমন কেরালা, কর্ণাটক, এখানে প্রবল বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল, রায়ালসীমাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, আগামী তিন দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। একদিকে রয়েছে নিম্নচাপ, অন্যদিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ওখানে প্রচণ্ড সক্রিয় এবং সেট হয়ে গেছে, এর জন্য এইরকম পরিস্থিতি চলবে। আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে 31 অক্টোবর, তবে সেটি খুবই কম শক্তিশালী, ফলে উত্তরে যে হাওয়া আসছে সেটি কিন্তু গার্ড বা বাধা পাবে না, এমনটা রয়েছে, দুর্বার গতিতে হাওয়া আসবে। তবে মনে রাখবেন, জোরালো ঠান্ডার আমেজ, শীত কিন্তু এখনই আসছে না, আর শীত আসার এখন সময়ও হয়নি। অন্যদিকে বাংলাদেশের যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, আজকে কুমিল্লা এবং ফরিদপুর অঞ্চল, সঙ্গে তারা বলছেন প্রধানত খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানানো হয়েছে। সুতরাং এটাও কিন্তু নিম্নচাপের পরোক্ষ প্রভাব, পরোক্ষ প্রভাবটা তাঁরা বলে দিয়েছেন। তাঁরা যেটা বলছেন প্রধানত, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে তার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর জন্য জলীয় বাষ্প ঢুকছে, স্বাভাবিকভাবেই খুলনা, বরিশাল, ফরিদপুর এছাড়া কুমিল্লা সংলগ্ন জায়গায় একটা হালকা, কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাবে এবং আগামীকাল থেকে প্রধানত আর বাংলাদেশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশটা উপকূল সংলগ্ন জায়গায় থাকবে। পাশাপাশি এটা জানানো হয়েছে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, প্রত্যেকটা বিভাগে শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত আংশিক মেঘলা আকাশ এবং শুকনো আবহাওয়া, এটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুতরাং বাংলাদেশ জুড়ে একটা শুকনো আবহাওয়া বিরাজ করছে উত্তর বিভাগের জায়গাগুলোতে, আর দক্ষিণ বিভাগে হালকা বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি আজকের দিনটা হতে পারে, কাল থেকে প্রধানত শুকনো আবহাওয়া চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং আগামী সপ্তাহে উত্তর বিভাগের জায়গাগুলো, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটে একটা ঠান্ডার আমেজ কিন্তু আসছে, যদিও এসে গেছে কিছুটা, আরও আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।